वेलकम स्टूडेंट्स टू इंग्लिश सेकेंड पेपर क्लास आज के शिखब क्यों एसर्टिव सेंटेंस के इम्पेरेटिव सेंटेंसे रूपान्तर करा जाए तो आज के ट्रांसफॉर्मेशन ऑफ सेंटेंस पढ़ाशनार अन्यतम एक टॉपिक क्यों एसर्टिव सेंटेंस के इम्पेरेटिव सेंटेंसे परिवर्तन करा जाए से आज के ऑनलाइन क्लास शिखब जो एसर्टिव सेंटेंस कखनो यू दिए शुरू है जदि एसर्टिव सेंटेंसटा यू दिए शुरू है तो सेंटेंस को इम्पेरेटिव सेंटेंसे परिवर्तन करार्जन की करते हैं एसर्टिव सेंटेंस जो यू दिए शुरू हो सेंटेंसर मेन वर्ब खुजे बेर करब से मेन वर्ब थे शुरू कर शेष पर्यंत लिखे एक फुल स्टॉप दिले से एक इम्पेरेटिव सेंटेंसे परिणत हो तो बुझते परलम जदि को सेंटेंस एसर्टिव सेंटेंस यू दिए शुरू है अफार्मेटिव जदि को यू दिए शुरू है और से सेंटेंसटी जो अफार्मेटिव है नो बा नट ना थे तो सेंटेंस के इम्पेरेटिव नेवार कि करते हैं एसर्टिव सेंटेंसर मेन वर्ब खुजे बेर करब और मेन वर्ब थे शुरू कर शेष पर्यंत लिखे दी हमारे एक सठिक इम्पेरेटिव सेंटेंसे परिणत हो एक उदाहरण देखी जदि थे एरक एसर्टिवे यू शुड स्टाडी मैथ daily you should study math daily এটি একটি assertive sentence এবং এটি একটি imperative sentence আমরা জানি একটুকে মাত্র আমরা নিয়মটা দেখেছি সেটা হলো যদি কোনো assertive sentence ইউ দিয়ে শুরু হয় সেই সেন্টেন্সকে আমাদের imperative sentence এ রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে প্রথমে মেইন ভার্ব খুঁজে বের করতে হবে ইউ শুড স্টাডি ম্যাথ ডেইলি এই সেন্টেন্সে মেইন ভার্ব হলো স্টাডি আর মেইন ভার্ব খুঁজে বের করার পর আমাদের কি করতে হবে আমরা একটু আগে জানলাম যে যদি কোনো সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয় অ্যাসার্টিভ সেন্টেন্স সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করার জন্য সেই অ্যাসার্টিভ সেন্টেন্সের মেইন ভার্ব থেকে শুরু করে মেইন ভার্ব হলো স্টাডি মেইন ভার্ব থেকে শুরু করে ফুল স্টপ বন্ধ লিখে দিলে সেটি একটি সঠিক ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত হবে তাহলে ইউ শুড স্টাডি ম্যাথ ডেইলি এই অ্যাসার্টিভ সেন্টেন্সকে ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত করলে দাঁড়ায় কি ইউ ইউ শুড উঠে যাবে मेन वर्ब हलो स्टाडी स्टाडी थेके शुरू कर शेष मतलब लिखते हैं स्टाडी मैथ डेइलि तो डियर स्टूडेंट्स हमारे अनेक समय प्रश्न थाकते पारे जदि कोनो असर्टिव सेंटेंस यू दिए शुरू होयेछे एबं सेटी एकटी नेगेटिव सेंटेंस जदि सेई सेंटेंसे नट थाके अथवा नेवर शब्दटी थाके आमरा प्रथम नियमटा कि देखलाम যদি কোনো অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ দিয়ে শুরু হয় এবং সেটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয় হ্যাঁ বোধক বাক্য হয় তাহলে সেই সেন্টেন্সকে ইম্পারেটিভ নেওয়ার জন্য সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিলে সেটি একটি সঠিক ইম্পারেটিভ সেন্টেন্সে পরিণত হবে কিন্তু এখন আমাদের প্রশ্ন হলো যদি সেই অ্যাসার্টিভ সেন্টেন্সটি ইউ দিয়ে শুরু হয় এবং সেটি একটি নেগেটিভ সেন্টেন্স হয় অর্থাৎ সেই সেন্টেন্স যদি নট বা নেভার শব্দটি থাকে তখন আমাদের কী করতে হবে এই নটের জন্য আমাদের প্রথমে ডোন্ট শব্দটি ব্যবহার করতে হবে ডু নট ডু হোল অক্সিলারি আর তার সাথে নট নেগেটিভ শব্দটা লিখতে হয়েছে যদি নেভার থাকে তাহলে সেই ইম্পারেটিভ সেন্টেন্সটি নেভার দিয়েই শুরু হবে আর তারপর আমাদের সেই আগের নিয়মের মতোই মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দিয়ে দিব তাহলে আমরা কি দেখতে পেয়েছি যদি অ্যাসার্টিভ সেন্টেন্সটা নেগেটিভ সেন্টেন্স হয় তাহলে সেই নেগেটিভ শব্দটি প্রথমে লিখ ব্যবহার করব তারপর মেইন ভার্ব থেকে শুরু করে অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দিব আমরা একটা উদাহরণ দেখি যদি কোনো দিন অ্যাসার্টিভ সেন্টেন্স ইউ দিয়ে শুরু হওয়ার পরে নট থাকে ইউ শুড নট ওয়েস্ট টাইম ইউ শুড নট ওয়েস্ট টাইম এরকম ইউ একটা অ্যাসার্টিভ সেন্টেন্স এবং সেটি একটি নেগেটিভ অ্যাসার্টিভ কীভাবে বুঝলাম আমরা কারণ এই সেন্টেন্সে নট শব্দটি ব্যবহৃত আছে সেই সেন্টেন্সকে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স পরিণত করার জন্য কী করতে হবে এই নট যেহেতু নট শব্দটি ব্যবহৃত হয়েছে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নটের জন্য আমরা ডোন্ট শব্দটি ইম্পারেটিভ সেন্টেন্সটা শুরু হবে ডোন্ট শব্দ দিয়ে তারপর অ্যাসার্টিভ সেন্টেন্সে মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিব তাহলে ডোন্ট ওয়েস্ট হলো আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্স মেইন ভার্ব মেইন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে দিয়ে একটা ফুল স্টপ দিলে সেটি একটি অ্যাসার্টিভ সেন্টেন্স পরিণত হবে আবার আমাদের প্রশ্ন থাকতে পারে যদি এই জায়গায় ডোন্টের পরিবর্তে অ্যাসার্টিভে কোনো দিন কখনো নেভার থাকে যেমন ইউ শুড নেভার টেল এ লাই
এটা একটা নেগেটিভ সেন্টেন্স, কারণ নেগেটিভ ওয়ার্ড নেভার ব্যবহৃত হয়েছে। নেভার যদি আমাদের কখনো ইউ শুড নেভার শব্দ দিয়ে নেগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে সেই সেন্টেন্স কামটা ইম্পারেটিভ করার জন্য আমাদের কি করতে হবে, প্রথমে আমরা জানলাম কি নেগেটিভ ওয়ার্ডটা প্রথম ব্যবহার করতে হবে, তারপর সেই অ্যাসার্টিভ সেন্টেন্সে মেন ভার্ব থেকে শুরু করে শেষ পর্যন্ত লিখে একটা ফুল স্টপ দিব। তাহলে মেন ভার্ব হলো টেল, নেভার টেল এ লাই। সো স্টুডেন্টস, থ্যাংক ইউ। আজকে আমরা আমাদের এই অ্যাসার্টিভ থেকে কীভাবে ইম্পারেটিভে নিতে হয় তারই আমরা ছোট্ট দুটি সহজ নিয়ম দেখলাম। আমরা সেই দুইটা নিয়ম ফলো করবো, পাশে প্র্যাকটিস করবো, এবং আমরা আমাদের নেক্সট পরবর্তী ক্লাসে আমাদের যে এই অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ করার আর বাকি যে কয়েকটা নিয়ম আছে সেগুলো আমরা আমাদের পরবর্তী ক্লাসে শিখবো। থ্যাংক ইউ স্টুডেন্টস।